আস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ, সজল, মানিকগঞ্জের আজকের যে আসলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের যে পাঁচজন মারা গিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের একজন সজল ও সজন মারা গিয়েছে, তবে এই যে ঘটনাটি ঘটেছে আসলে এটা বরঙ্গাল টাঙ্গাইল দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের মূলকন্তি নামক স্থানে দৌলতপুরের। সেক্ষেত্রে কিন্তু আমাকে পুলিশ যতটুকু জানিয়েছে যে ঘটনার ঘটার সাথে সাথে কিন্তু পুলিশ প্রশাসন সেখানে গিয়েছে এবং উপজেলা প্রশাসনও সেখানে গিয়েছে। সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে একজন মৃত্যুবরণ করেছে এবং সেই সাথে কিন্তু যারা আহত ছিল তাদেরকে প্রশাসন একটা উদ্ধার করে আসলে উপজেলাতে যে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসে এবং পরপর কিন্তু চিকিৎসাধীন অবস্থায় একটা পরপর আরো ছয় জনের মৃত্যু হয়। তো এটা মর্মান্তিক এই দুর্ঘটনায় কিন্তু যে বাস এবং যে সিএনজির মুখোমুখি সংঘর্ষটি হয়েছে সংঘর্ষে কিন্তু একদম দুমড়ে মুচড়ে হয়ে গেছে আসলে এই সিএনজি। যারা প্রত্যক্ষদর্শী তারা আমাকে জানিয়েছে যে এই সিএনজির গতি কিন্তু অনেক ছিল এবং বাঘ থাকার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, যার কারণে এটি কিন্তু বাসে এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে ওই সময়ে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিকে আমি জানতে চেষ্টা করবো। এখানে রয়েছে এটা আসলে দৌলতপুর উপজেলার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, আসলে তার কাছে জানতে চাবো আসলে এটা ভাই এই ঘটনায় আসলে আসলে কয়জন নিহত হয়েছে সর্বশেষ আর কি অবস্থা যদি একটু বলতেন। আপনি যেমনটি বলছিলেন যে দৌলতপুর থানার মূলকান্দি ব্রিজের পাশে ভাদ্রা নাগরপুর থেকে যাত্রীবাহী একটা সিএনজি এবং ঢাকা থেকে বিলেজ লাইনের একটি বাস পরিবহন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির একটি যাত্রী স্পট ডেডে মারা যায় আর ছয়জন রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৌলতপুরে নিয়ে আসলে হসপিটালে মারা যায়। তো ধন্যবাদ আপনাকে। তো আসলে এটা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি বলছিলেন যে আসলে এটা মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু আমি সর্বশেষ যতটুকু জানতে পেরেছি যে ছয়জন সহ যে সাতজন মারা গিয়েছে তার মধ্যে চালক রয়েছে, তবে সেক্ষেত্রে কিন্তু যে স্থানীয় যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনে কিন্তু এটা তাদের কিন্তু বাড়ি কিন্তু টাঙ্গাইলের আসলে ভাদ্রা গ্রামে এই একই পরিবারের ছয়জন নিহত। এই ছিল আমার কাছে সজল মানিকগঞ্জ দৌলতপুর থেকে মর্মান্তিক দুর্ঘটনার সর্বশেষ খবর। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সেখানে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী।